नहीं मिलाओ तो अमार फ्रूटी तो पूरो रेडी আর তোমরা এটা ঘরে বানিয়ে খেতে পারো পুরো সেম বাজারে যে ফ্রুটি বা স্লাইস পাওয়া যায় পুরো সেম খেতে লাগে আর অনেক টেস্টি আর তোমরা এটা ঘরে বানিয়ে আমি এবার একটু খেয়ে দিই ওয়াও কে কে খাবে চলে এসো হে গাইস ওয়েলকাম টু দ্য নেক্সট চ্যানেল গাইস আজ আমি বানাবো আমের রস আম রস সরি 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 হয়নি 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 একটু আবার দি প্লিজ Hey guys, welcome to the next channel. Guys, आज हमें बना वो पूरो बाजार एर स्टाइल ले मैंगो फ्रूटी। तो आमी एवर बना बार तुम लोग एवर घरे बनियो पूरो बाजार एर मोतो फ्रूटी लग बे खेते। So चलो बनाना शुरू करी और आशा करी ये रकम तुम लोग आगे बनाओ नी। আমরা সবাই খেয়েছো আমিও খেয়েছি কিন্তু আজকে একটা অনেক ইউনিক স্টাইলে বানাবো আর কিছু লাগবে না জাস্ট টু ইনগ্রেডিয়েন্টস দুটো জিনিস দিয়ে বানাবো চলো বানানো শুরু করি প্রথমে আমি আমগুলো ধুয়ে ছুলে ছিলে নেব তারপর এটাকে পিস পিস করে এই বোলটার মধ্যে নিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আমগুলো ধুয়ে কেটে নি তো এখানে আমের যা দাম এতগুলো আম আমি ইউজ করব না জাস্ট দুটোই করব মানে দেখতে সুন্দর লাগে সবগুলো একসাথে রাখলে তাই রেখেছিলাম এবার আমি দেখানো হয়ে গেছে এবার আমগুলো দুটো নিয়ে বাকিগুলো রেখে দিচ্ছি আম দেখাতে এসেছিলাম আম দেখিয়ে দিয়েছি এবার আমগুলো রেখে দিচ্ছি দুটোই কাটবো ঠিক আছে তো আমের বাকলগুলো আমি একদম পাতলা করে ছাড়াচ্ছি বুঝো তো আমের যা দাম গরিব মানুষ কি করব হালকা করে ছুলে ফেলে দিচ্ছি একদম পাতলা করে এই যে আমের বাকলগুলো কিন্তু আমরা খোসাগুলো ফেলবো না এগুলো দিয়েও আমরা কোনো একটা রেসিপি বানাবো তোমরা ওয়েট করবে কিন্তু বাকলগুলো ফেলা যাবে না যা দাম বাড়িয়েছে অবশ্য আমাদের বাড়িতেও আম গাছ আছে কিন্তু আম গাছটার মধ্যে আম ধরলে কাঁচাই খেয়ে ফেলি পাকতে তো আর দিই না আমরা আমের কি দোষ বলো ছুলে নিচে আমটা ভালো করে আমি ছোলা হয়ে গেছে এবার এই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি উমা একটু বেশি ফেলে দিলাম না তো এবার আমি এটার মধ্যে এটা ছোট ছোট করে টুকরো করে নিয়ে নেব তো এই আমটা আমি কেটে নিয়েছি আর ভালো করে একটুখানি ওর থাকতে দিইনি একদম বড়াটাকে ভালো করে ছুলে নিয়েছি আর এবার আরেকটা কেটে নেব আরেকটা আম নিয়ে নিচ্ছি এটা একটু কাঁচা নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে একটুখানি কাঁচা নিতে হবে এটা পুরো পাকা ছিল আর এটা কিছুটা পাকা কিছুটা পাকা কিছুটা কাঁচা কিছুটা পাকা কিছুটা কাঁচা ঠিক আছে তাহলে এবার আমি এটা প্রথমে ধুই তারপর কেটে নিচ্ছি তো একইভাবে আমি এই আমটাও কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে বাকলটা ছিলে দেখো একসাথে কতগুলো পিস কেটে নিয়েছি দেখতে পাচ্ছো দিয়ার কত বুদ্ধি দিয়ার কত বুদ্ধি মজা করছিলাম তো আমি আমের
বাকল না সরি আসলে কি হচ্ছে কি আমাদের এখানে আমের বাকলই বলা হয় যেটা হলো এটাকে বাকলই বলা হয় বাকল বলা হয় সো বাকল বলছি কিন্তু খোসা খোসা আর আমাদের এখানে কাউকে যদি বলি আমের খোসাটা ফেলেছি ওরা বুঝতেই পারে না খোসাটা কি জিনিস আবার এখানে সবাই বাকল বলে তাই আমি না চাইলেও খোসা বলতে চাইলেও মুখে চলে আসছে বাকল সো কেউ কমেন্ট করে বলে না আবার হ্যাঁ দিয়া এটা খোসা হয় বাকল না গল্প করতে করতে চলে গেছে এখানে অর্ধেকটা রয়ে গেছে আমি একটুকুটাও নিয়ে নিচ্ছি তো এখানে আমি পুরো আমটা ছুলে এখানে আমি টুকরো করে নিয়ে নিয়েছি আর এবার আমরা এটা গ্রাইন্ড করব এটা কি আমগুলোকে আমরা গ্রাইন্ড করব তো চলো গ্রাইন্ড করা শুরু করি এবার গ্রাইন্ড করব না এটা যে গ্রাইন্ড করে নেব তো আমি ডাগাটা ধুয়ে রেখেছি একটু আছে ভেজাটা একটু ভেজা ভেজা আছে ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর হবে না আর দিচ্ছি না বাড়িটা মুখটা লাগিনি মুখাটা কি হচ্ছে লাগছে না কেন ওটা নিজের দোষটা দেখার নামে নেই লাগছে না কেন নিজেই লাগাতে পারছিস না তো এবার আমি বেশি হয়ে গেছে তো হয়ে গেছে এবার আমরা একটুখানি খুলে নেব আমি এটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ভেতরটাকে মনে এসেছে এখনই যে গ্লাস ঢেলে খেয়ে নেবো এমন কিছু নয় বানানো শুধু স্টাডি করেছি এখন অনেক কিছু বাকি তো এবার আমি এটাকে অন্য একটা বলে ডালতে হবে কারণ এখানে অনেকটাই রয়ে গেছে তো আমি একটা কাজ করি এটা খালি করে নিয়ে আসি হ্যাঁ তো আমি এটা নিয়ে এসেছি খালি করে আর এবার এটা এখানে রেখে দেবো আমগুলো আর এবার এই যে আম গ্রাইন্ড করা আমগুলো এগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি হয়ে গেছে এবার বাকিগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এটা লাগিয়ে দিচ্ছি তো এবার এগুলো গ্রাইন্ড করে নিচ্ছি তো আমার এগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে আর এবার আমি খুলে নিচ্ছি এবার ঢেলে নেব
তো কেউ চিন্তা করো না, আমি এটাকে এইভাবে রাখবো না, এটার মধ্যে আরো জল ইউজ করে তারপর আবার এটার মধ্যে ঢালবো, এখন না একটু পরে। দেখো তো এবার আমি এগুলো জাল দেব, তো চলো জাল দিতে শুরু করি। তার আগে দেখো কেমন লাগছে দেখতে। তো আমি চলে এসেছি ইন্ডাকশনটা নিয়ে, আর এবার আমি জাল দেওয়ার জন্য এটা ইউজ করব। তো আমি এটা বসিয়ে দিলাম, তো এবার আমি সুইচ দিয়ে দিচ্ছি ইন্ডাকশনে, আর এবার চলো বানানো শুরু করা যাক। তো প্রথমে আমি এটার মধ্যে আমগুলো দিয়ে দিব, আম না গ্রাইন্ড করা আমগুলো। তো আমগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো পুরো শুকনো দিলে তো একটু পুড়ে যাবে, তো একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। তা আমি এবার জাল দিচ্ছি, আর জাল দিতে দিতে এটার মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি জাল দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। তো আমি এবার গ্রাইন্ডারে যে রেখেছিলাম ওটা আমি আমগুলো রয়ে গেছিল, এবার এগুলো যদি একটু জল দিয়ে এগুলো দিয়ে দেব। এবার পালা হলো চিনি দেওয়ার, তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি ভালো করে। তো এবার আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি, কারণ আমি যে আমটা ইউজ করছি ওটা একটু মিষ্টি, আর আমটা কম মিষ্টি হলে আর একটু বেশি চিনি ইউজ করতে পারো। তো আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি, জাল দেওয়া হয়ে গেছে, আর আমি 5 থেকে 8 মিনিট পর্যন্ত জাল দিয়েছি। আর এবার দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আর একটা আলাদা শাইনও চলে এসেছে। তো আমি এবার অফ করে দেব, অফ করে ঠান্ডা হওয়ার জন্য রাখবো। তার আগে আমি দিয়ে দেব 1 চামচ ভিনেগার। তো ভিনেগারটা দিলে কি হয়, 10-15 দিন পর্যন্ত নষ্ট হবে না, স্টোর করে রাখতে পারবে। তো আমি এখানে ভিনেগার দিয়ে দেব 1 চামচ। হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো আমের রসটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর এবার আমি ছেঁকে নেব। তো তোমরা বড় ছাঁকনি দিয়েও ইউজ করতে পারো, আমার কাছে বড় ছাঁকনিটা নেই, যেটা ছিল ভেঙে গেছে, তাই আমি ছোটটা দিয়ে এইভাবে করছি। অনেক কষ্ট করে বড়টা হলে ভালো হয়। তো ছেঁকে নিলে যদি আস্ত কিছু এখানে থেকে যায় আম, তাহলে ছাঁকনির মধ্যে রয়ে যাবে। তো আমার ভালো করে ছাঁকা হয়ে গেছে, আর এবার আমি দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এবার আমি এখানে দিয়ে দেবো 2 কাপ জল। জল দিয়ে দিয়েছি, আর এবার আমি মিক্স করে নেব।
तो रेडी आमर आमेर शरबत सॉरी फ्रूटी घरे बनाना फ्रूटी तो आमी एबार एटा ग्लासे निये निच्छी चले तो तुम्हारे आज के रेसिपी कम लगल कमेंटे जानियो और सबाई घरे बनियो और भालो लगले लाइक कमेंट शेयर करते भूलो ना। आज के जो टाटा बाय बाय आबार फिर आसछि नतुन वीडियो नहीं।